এই কোরআনের ভিতরে আছে। জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কারা যাউকা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চায়, এটাই জাহেলিয়াত। সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিশতিয়ে নকশবন্দিয়ে মুজাদ্দে দিয়ে এই সব সব তরিকা জাহেলিয়াত। 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 2,98,000 পীর আছে, সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত। এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে। সেদিন আমরা গেছিলাম নরসিংদীটা নজরপুরা নরসিংদী নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদী, তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম, পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে, নারীর বক্তব্য, নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে। আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে জিকির করে, আশ্চর্য। আর কোরআন নাকি 30 পারা নয় 90 পারা, 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতেনি, এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত, একে ঠেকাবে কে? এই জন্য আপনাকে বলি এই হিজখানা বন্ধ করতে হবে, যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিজখানা খুলতে হবে। এই ছেলেটাকে আপনি কেন হিজ করে হাফেজ করলেন? এর বয়স হচ্ছে 16 বছর, মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে, 200টা টাকা পকেটে দিয়েছে, একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বাড়াই, যে কুলখানি করে বাড়াই, যে মানুষের দোকান উদিয়ে করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজ দিয়ে কি হবে? সেই হিজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না, জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এই সব হাফেজ দিয়ে কাজ হবে না, এ তো মানুষের দোকান উদ্বোধন করে, এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে, এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে? শুনুন, ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে, গাধাতে কি বহে? ইট বহে। ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে, অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে, এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল। এবার আপনি কি করেছেন? আপনি বইয়ের দোকানদার, অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন, ও চলে গেল আপনার কোরআনের দোকানে, তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট? ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে। তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো, দাওয়াত খেয়ে বেড়ালো, এ তো বুঝতে পারলো না যে কোরআন, এই কোরআনের ভিতরে আছে। জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কারা যাউকা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চায়, এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চায়। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় শক্তিশালী, তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি, আমি বন্ধা হলে কি হবে, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে, আমার বয়স 80 হয়েছে তাতে কি হবে, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে, এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে, জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দিবে না, এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি।